বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত রয়েছে পৌনে 300 কিলোমিটার, এর মধ্যে জলসীমা 60 কিলোমিটার। বঙ্গোপসাগরের পাশাপাশি দুই সীমানারেখার মাঝে বইছে নাফ নদী, সেই নদী দিয়ে প্রতিনিয়ত ইয়াবা ঢুকছে বাংলাদেশে, এমন অভিযোগ বেশ পুরনো। শুধু তাই নয়, এর পাশাপাশি সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের আঁচ লেগেছে এপারেও। একাধিকবার আকাশসীমা লঙ্ঘন তো বটেই, মর্টারের গোলাও পড়েছে বাংলাদেশে। দুই দেশের কূটনৈতিক পর্যায়ে একাধিকবার আলোচনার পরও অবস্থার উন্নতি হয়নি। সেই পরিস্থিতির মাঝে 23 থেকে 27 নভেম্বর নিপজিত হয়ে গেল দুই দেশের সীমান্ত বাহিনীর সম্মেলন। 5 দিনের সম্মেলন শেষে বিজিবির মহাপরিচালক মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন বাহিনীর সদর দফতরে। বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, বিজিপিকে টেকনাফ ও তমুরি সীমান্তে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে। আমরা বলেছি যে সীমান্ত এলাকায় গোলাপতন এবং এর জন্য যে হতাহতের ঘটনা ঘটেছে, এটা সীমান্তের ওপার থেকে গোলাপতনের কারণেই হয়েছে। আমরা সীমান্তরক্ষী বাহিনী, আমরা চাইব সম্মিলিতভাবে যৌথভাবে সীমান্ত যেন শান্ত থাকে, সীমান্তে নিয়ন্ত্রণ থাকে, সীমান্তে যেন ব্যবস্থাপনা ঠিকমতো চলে। করোনার কারণে 2 বছর পর অনুষ্ঠিত অষ্টম সীমান্ত সম্মেলন অনেক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানান মহাপরিচালক। আলোচনা হয় মাদক চোরাচালান, রোহিঙ্গা, অনুপ্রবেশ ঠেকানো সহ যৌথ টহল যোদ্ধা নিয়েও। যৌথভাবে যদি আমরা স্থলপথে টহল করতে পারি, নৌপথে আমাদের টহল সবসময় জারি আছে, স্থলপথে যদি আমরা আমাদের টহলটা যদি ঠিকমতো করতে পারি, তাহলে আমি আশা করি যে সীমান্তে যে সমস্ত অপরাধ আছে, স্মাগলিং বলেন, মানব পাচার বলেন, ইনঅ্যাডভার্টেন্ট ক্রসিং বলেন, অথবা ইলিগাল ক্রসিং বলেন, এই সবগুলো অপরাধগুলো আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। মহাপরিচালক বলেন, দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়লে সহজে সব সমস্যার সমাধান হবে। তাই এই উদ্দেশ্যে সামনের বছর দুই বাহিনীর মাঝে 9ম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায়। অনুষ্ঠিত হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।